শুরু হয়ে গেছে মধুমাস জ্যৈষ্ঠ, সারা দেশের গাছে 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 পরিপক্ক হচ্ছে বিপুল পরিমাণ আম, ফলের রাজা আম। করোনাকালের এই দুর্যোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রাখতে পারে বিরাট ভূমিকা। কিন্তু বাগানের আম কি খুব সহজে ক্রেতার ঘরে ঢুকতে পারবে? এবার রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ আম উৎপাদনে এগিয়ে থাকা জেলার চাষিদের কপালে এরই মধ্যে চিন্তার ভাঁজ। পাইকার ও পরিবহন সংকট থেকে শুরু করে চলছে নানা সংকট, এসব নিয়ে আমাদের আজকের তালিকাতা বিষয় করোনায় আমের বাজার কি হবে আলোচনা যাব। তবে তার আগে আমাদের হাতে কিছু তথ্যপাত্র আছে, খুব সংক্ষেপে আমরা একটু সেগুলো দেখে নিতে চাই। আমরা দেখছি যে শুরুতেই যে তথ্যপাত্র আছে, দেখছি যে ফলের রাজা আম, বার্ষিক আম উৎপাদন হয় 8,89,16,000 টন, বাণিজ্যিক ভিত্তিতে আম চাষ হয় প্রায় 25 জাতের, সারা দেশে আম উৎপাদন হয় কম বেশি, যেটি আমরা বলছিলাম যে 8,89,00,000 টন আমের যে হিসাব দেওয়া হয়েছে এটি আসলে গড় একটি হিসাব, যেহেতু ক্রমাগত প্রতি বছর আম চাষের জমির পরিমাণ বাড়ছে সেই অর্থে এটি আসলে কম বেশি হয়, মৌসুমভেদে কম বেশি হয়। বাংলাদেশে সবচাইতে বেশি আম চাষ হয়, উৎপাদন হয় রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলায়। ফলে এবার আম অনেকটা বাড়তে পারে যদি আবহাওয়া অনুকূল থাকে শেষ পর্যন্ত, সেটি কিন্তু আগে থেকে ধারণা করা হচ্ছে। তারপরে আমরা দেখছি যে পরে কী আছে, যে রপ্তানি হয় বাংলাদেশের আম ল্যাংড়া, ফজলি, হিমসাগর এবং আশিনা জাতের আম, এর বাইরেও আরও অন্যান্য যে আম আছে সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হয়, সেটা দেখছি আমরা। আমের বাজার অভ্যন্তরীণ চাহিদা কেন্দ্রিক, প্রক্রিয়াজাত করে বিক্রি করে বেশ কয়েকটি কোম্পানি। আমাদের বাংলাদেশে যে আম উৎপাদন হয় তার বড় অংশই আসলে অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক। বাংলাদেশের যে আমের মৌসুম, সেই মৌসুমে প্রায় 90 ভাগের উপরে আম কিন্তু বাংলাদেশের যারা ক্রেতা তারাই এটাকে খেয়ে থাকেন, এবং রাজধানী কেন্দ্রিক একটি বড় বাজার আছে। তারপরে আমরা দেখি যে আসলে বেশ কিছু বড় কোম্পানি আছে, প্রাণ, আকিজ, ব্র্যাকের মতো কিছু বড় প্রতিষ্ঠান আছে যারা আম প্রক্রিয়াজাত করে ক্রেতার কাছে সেগুলো পৌঁছে দেয়, এবং এইসব প্রক্রিয়াজাত উপাদান কিন্তু দেশের বাইরেও রপ্তানি হয়, ফলে আম কেন্দ্রিক একটি বড় বাজার কিন্তু আমাদের দিনে দিনে তৈরি হচ্ছে। তারপরে আমরা দেখছি যে ফলের রাজা আম মৌসুম 5 মাসের মূলত, তারপরে যেটি আসলে গোবিন্দভোগ বাগান থেকে পাড়ার সময় 15 থেকে 30 মে, গোপালভোগ 25 থেকে 10 জুন, রানী পছন্দ 1 থেকে 15 জুন, ক্ষীরসাপাতি 7 থেকে 30 জুন, আম্রপালি 28 জুন থেকে 15 জুলাই। এভাবে আস্তে আস্তে বাড়ছে বেশ, যে আমরা শুরুতেই বলছিলাম প্রায় 25 প্রজাতির আম বাংলাদেশে চাষ হয় বাণিজ্যিকভাবে, এগুলো ক্রমাগত আস্তে আস্তে বাগান থেকে নামানো হয় এবং এভাবে 5 মাস পর্যন্ত বাগান থেকে আম নামানো হয়, ফলে বড় একটি সময় আম বাগান থেকে নামানোর জন্য। তারপরে আমরা দেখছি যে করোনাকালে আম নিয়ে বিপাকে আছে কৃষক, যেটা আমরা শুরুতেই বলেছিলাম ক্রেতা সংকট শুরু হয়েছে আগে থেকেই, প্রতিবার বাগান থেকে আম বিক্রি হয়ে যায়, এবার সেটি তেমন বিক্রি হয়নি। দুর্বল পরিবহন ব্যবস্থা অনেকদিন ধরে বলা হচ্ছে, অনিশ্চিত আন্তর্জাতিক বাজার, প্রতি বছর বাংলাদেশ থেকে যে উন্নত জাতের আমগুলো বিদেশে রপ্তানি হয় সেইগুলো কিন্তু এবার রপ্তানির সুযোগ কমে গেছে, যেহেতু করোনাকালে আন্তর্জাতিক পরিবহন অনেক জায়গায় বন্ধ, ফলে বিপাকে আছেন কৃষকরা, যারা আম রপ্তানির জন্য লাগিয়েছেন তারা কিন্তু বিপদে আছেন। এ হচ্ছে আমাদের আলোচনার প্রাথমিক প্রেক্ষাপট। দর্শক স্বাগত জানাচ্ছি আপনাকে ইসলামী ম্যাক নিবেদিত তালিকাতে, আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান, আলোচনা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের নিয়মিত আলোচনা করোনায় আমের বাজার কি হবে তালিকাতার আমাদের আলোচনার বিষয়, সেখানে আমরা ফিরছি আলোচনা। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন রিটেল চেইন শপ স্বপ্নের মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির নাসির, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান মোহাম্মদ মাহিদুল ইসলাম, এবং রাজশাহী থেকে অতিথি নিয়ে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। প্রথমে যেতে চাই সৌরভ হাবিব আপনার কাছে, একটু বলবেন কি যে আসলে প্রতি বছর বাগান থেকেই আমের অধিকাংশ বিক্রি হয়ে যায়, এবার কি পরিস্থিতি? আর একটি অভিযোগ বরাবরই থাকে যে আমে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো হয় বাগান থেকে, এটি নিশ্চয়ই এবার নেই, আপনি জানাবেন। আর একটু আমরা জানি যে আম নিয়ে এবার কৃষকরা বিপাকে পড়েছেন, তিনটি বিষয় তিনটি উত্তরে আপনার কাছে জানতে চাই, একটু সংক্ষেপে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ ইব্রাহিম। আসলে রাজশাহীর যে আমের বাজার, এটা আসলে বরাবরই আমরা মুকুল আসার আগ থেকে পাতা বিক্রি হয়, তারপর মুকুল আসার পর এক দফা বিক্রি হয়, এবং আমের যে গুটি আসার পর আরও এক দফা বিক্রি হয়, এবং বাগানে কিন্তু 3 থেকে 4 দফা বিক্রি হয় এবং হাতবদল হয়। এই হাতবদলের পরবর্তীতে কিন্তু এই আম যখন পাকে তারপরে কিন্তু বাজারে আসে এবং মানুষের ভোগ্য সামগ্রী হিসেবে ব্যবহার হয়। কিন্তু তার আগে এইবার যে অবস্থা করোনার কারণে, এবার কিন্তু বাগান বিক্রির যে হিড়িকটা ছিল অন্যান্যবার, এবার কিন্তু সেটা নাই, এবং একই সঙ্গে যে
যে আপনি বলেছেন যে কেমিক্যাল যে মেশানোর যে প্রবণতা, এটা কিন্তু বাগান চাষি বা আম ব্যবসায়ীদের মধ্যে কখনোই ছিল না। পাশাপাশি হয়তো কিছু ব্যবসায়ী যারা দূর দূরান্তে নিয়ে যায়, যেমন ঢাকা বা চট্টগ্রাম, তাদের ক্ষেত্রে এই ধরনের কিছু অভিযোগ আমরা নিজেরাও পেয়েছি। এছাড়া বড় বড় যে কোম্পানিগুলো, তারা কিন্তু কিছু কিছু আম কেনে, যারা যে আমগুলো আসলে মানুষ খেতে পছন্দ করে না, খুবই নিম্নমানের যে আমগুলো, সেই আমগুলোই কিন্তু বড় বড় কোম্পানিগুলো কেনে, এবং এই আমগুলো সাধারণত গুটি আম বা টক জাতীয় যে আম, সেই আমগুলোই বেশি কেনে। তো আমরা, আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহীর আম ব্যবসায়ী এবং আম চাষি এবং তিনি আড়তদারও আইনাল হক পিটার। আপনি, আপনার কাছে আমরা একটু জেনে নেব যে আসলে এইবার যে আম বাজারজাত হচ্ছে, সেক্ষেত্রে রাসায়নিকের যে ব্যবহার চাষিদের নামে একটা অভিযোগ থাকে, চাষিরা কি বাগানে আম কেমিক্যাল মিশায় কিনে, একটু জানাবেন? এটা কোনো সময় মিশায় না। হ্যাঁ, বাগান ব্যবসায়ীরা এবং ইয়েরা, মানে যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কোনো সময় কেমিক্যাল ব্যবহার করে না। হ্যাঁ, এটারা যারা দূর দূরান্ত থেকে ফোড়া আসে, তারাই এটা কেমিক্যাল মিশে ঢাকার দিকে নিয়ে যেত আর কি। আমাদের লোকাল রাজশাহীতে কোনো ব্যবসায়ী বা চাষিরা কোনো সময় কেমিক্যাল মিশে না। এবার তো আরও নাই, এবার তো মানে পরিচর্যাও হচ্ছে না যে কি আমরা আমের দাম পাবো কি না, আম কি কোথায় বাজারজাত করবো, এই নিশ্চয়তাই তো আমরা পাচ্ছি না। আচ্ছা, প্রাণ এবং আকিজের মতো যে বড় কোম্পানিগুলো, তারা এবার আম কিনছে কিনা, আর কিনলে কেমন প্রভাব পড়েছে আসলে? এখনো কিনা তারা আরম্ভ করেনি, এবং তারা তো খুব মানে ছোট নিম্ন জাতের আমগুলো কিনে আর কি, গুটি আম, তারপরে হলো ওই টক জাতীয় আমগুলো বেশি কিনে, তারা তো এখনো বাজারে এখনো তারা কেনাকাটা আরম্ভ করেনি। এবার যে করোনা পরিস্থিতি চলছে, আপনি একটু জানাবেন যে ঢাকার বাইরে আম পাঠাতে গেলে কী ধরনের সমস্যা হচ্ছে, মানে চাষিদের কী ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, এবার হবে কি না সামনে, যেহেতু আম নামানোর সময় চলে এসেছে? যেহেতু আমাদের পরিবহন সেক্টরটা মোটামুটি একবার বন্ধর দিকে আর কি, এক জায়গা থেকে আর যাতে ট্রান্সপোর্ট তো সম্পূর্ণই বন্ধ আমাদের, এই জন্য আমরা চাচ্ছি প্রশাসন যেন আমাদের কৃষকদের আমটা যেন ভালোভাবে আমরা বাজারজাত করতে পারি, এবং এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবহন করতে পারি কাঁচামালগুলো, এগুলো যেন আমাদের জন্য সরকার এবং প্রশাসন, আমাদের রাজশাহীর যে প্রশাসনগুলো আছে, এগুলো যেন আমাদেরকে হেল্প করে, এই জন্য আমরা সরকার এবং প্রশাসনের কাছে বারবার আহ্বান জানাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম, শুনছিলেন যে এখানকার যারা চাষি ব্যবসায়ী, তারা কি ভাবছে? সরভাবে আমরা আমের বাজার কেন্দ্রিক যে জটিলতা, সেটা আমরা বুঝতে পেরেছি আপনার অতিথির বক্তব্যে। আমরা এবার একটু যেতে চাই স্বপ্নর সিইও সাব্বির নাসির আপনার কাছে, যে আসলে রিটেল চেইন স্বপ্নর বরাবরই কৃষকের সঙ্গে থাকে, আমরা সেটা জানি। করোনার এই দুর্দিনে কৃষকের আম কেনার পরিকল্পনা কতটুকু, এবার কি পরিমাণ আম কিনতে পারবেন আপনারা? দেখেন, আমরা তো মডার্ন ট্রেড এখনো টোটাল মার্কেটের কিন্তু 2% এর মতো, সো আমাদের কনজাম্পশন যে পুরো মার্কেটকে রিফ্লেক্ট করবে তা না, বাট আমরা ডেফিনেটলি একটা বেশ বড় সংখ্যক আম প্রতি বছর কিনি, যেটা ধরেন 600 টনের উপরে আর কি। তো সেটা আমরা কিছু কিনি আমরা সোর্স থেকে, মানে ফার্মার যারা, গ্রোয়ার বা একদম বাগান থেকে, আর কিছু আমাদের কিনতে হয় আমাদের ভেন্ডারদের কাছ থেকে, যেহেতু সারা বছর ভেন্ডাররা আমাদের ফ্রুটস বিজনেসটা ম্যানেজ করে, সো তাদেরকেও ম্যানেজ করতে হয়। এবার কি একটু বেশি করে আম কিনবেন অন্যবারের তুলনায়? এবার আমরা যেটা চিন্তা করেছি, আপনি নিশ্চয়ই সবসময় লক্ষ্য করেছেন যে স্বপ্ন প্রান্তিক কৃষক যারা, তাদের সাথে থাকার চেষ্টা করে। তো আমরা এবারে ক্রাইসিসটাকে অনুভব করে, আমি অলরেডি আমার সোর্সিং টিমকে বলেছি যে ভেন্ডারদেরকে ফোর্সফুলি বাগান থেকে, যে সমস্ত প্রান্তিক কৃষকরা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করে কেনার ব্যবস্থা করতে। তো এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। জি সাব্বির নাসির, আপনার কাছে আমরা আবারও ফিরবো। মাইদুল ইসলাম, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা তো প্রক্রিয়াজাত আম ক্রেতার কাছে পৌঁছে দেন, দেশের বাইরেও রপ্তানি করে থাকেন, এবার আসলে পরিকল্পনাটা কিভাবে আগাচ্ছেন, এবার আপনারা কি একটু আম বেশি করে কিনবেন কৃষকের কাছ থেকে? ধন্যবাদ ইব্রাহিম ভাই। আসলে এইটা একটা অনেক বড় মানে প্রশ্ন এখন, যেহেতু বাগান মালিকেরা অনেক বেশি পরিচর্যা করতে পারছেন না, কিংবা আসলে তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছেন যে আমের ফলনটা কিভাবে মানে কতটুকু হবে, বা আসলে কোম্পানিগুলো কতটুকু কিনবে, কিংবা ক্রেতার কাছে কতটুকু আম পৌঁছাবে। একটা জিনিস একটু বলে রাখি যে আমরা সাধারণত পাল্প কেন্দ্রিক আম কালেকশন করে থাকি। তো আমাদের যেই আমগুলো আমরা কালেকশন করে থাকি, যেগুলা অলরেডি আমাদের ওই ভাই বললেন যে একটু টক আম, যেটাকে আমরা আশিনা বলি, এবং গুটি, গুটি বলতে আপনি যে 25টি আমের যে ভেরিয়েন্ট বলছেন, সবগুলো আম মিলেই কিন্তু গুটি আম হয়। তো তার প্রায় 30% আমরা ইউজ করি, আর 70% হয়তো আশিনা ইউজ করা হয়।
আর আশ্বিনার প্রায় অলমোস্ট যা প্রোডাকশন হয় তার 80% কোম্পানি গুলা কিন্তু নিয়ে নেয়। তো একটা আসার কথা আমরা বলতে পারি বা জি জি মাইদুল ইসলাম, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে আরো শুনবো আপনাদের পুরো পরিকল্পনা নিয়ে। আমাদের একটা বিরতির সময় হয়েছে। সাব্বির নাসির আপনিও আছেন আমাদের সঙ্গে, সৌরভাবী আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ইসলাম ব্যাংক নিবেদিত তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে আবারও স্বাগত জানাচ্ছি। ইসলাম ব্যাংক নিবেদিত তালিকাতে সঙ্গে আছেন রিটেল চেইন শপ স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির নাসির এবং আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান মোহাম্মদ মাইদুল ইসলাম। আলোচনার বিষয় আমাদের আজকের, করোনায় আমের বাজার কী হবে। জনাব মাইদুল ইসলাম, বিরতির আগে আপনি বলছিলেন যে আপনাদের পরিকল্পনার কথা, কৃষকরা কিন্তু বলছেন যে তাদের কাছে কোনো ক্রেতা যাচ্ছে না, পরিবহন সংকটও আছে। আসলে আপনারা একটু ক্রেতার সঙ্গে সরাসরি যুক্ত হবার কোনো পরিকল্পনা করছেন কিনা, যাতে তাদের শঙ্কা সংকট কিছুটা দূর হয়? আমরা আসলে যেহেতু সামনে ঈদ অকেশন আছে, এটা আমি বারবারই বলছিলাম যে আমরা টোটাল যে আমের, যেটা আমরা আশ্বিনা আম বলি, সেটার 80% কোম্পানি গুলা নিয়ে থাকে, এবং গুটি বলতে ফজলি, ল্যাংড়া, আম্রপালি যা আছে সবগুলো মিলেই গুটিকে বলা হয়, সেটা 30% কোম্পানি গুলা কালেকশন করে থাকে শুধু পাল্প প্রোডাকশনের জন্য। এবং পাল্পের রিকোয়ারমেন্টই হলো যে ফজলি কিংবা ল্যাংড়া হিমসাগর থেকে কিন্তু সেভাবে ভালো পাল্প হবে না বা হয় না। তো একটা জিনিস হলো আমরা ঈদের পরে একদম ইমিডিয়েট পরে পরে 26 কিংবা 27 তারিখ থেকে প্রত্যেকটি কোম্পানি আমরা হলো বাজার থেকে আমরা পাল্পের জন্য আম কালেকশন করব। এবং একটা আশার বাণী আমি এখানে বলছি যে আমরা 1.5 থেকে 2 বছর, যেহেতু আমের শেলফ লাইফ, পাল্পের শেলফ লাইফ আমরা 2 বছর দিতে পারি, আমরা 2 বছরের আমের জন্য, পাল্পের জন্য আমরা আসলে আম কালেকশন করব। কি পরিমাণ, একটু যদি পরিমাণের জায়গায় কি পরিমাণ, কত লক্ষ টন আপনারা আম সংগ্রহ করতে পারবেন, বাজারে তার কি ধরনের প্রভাব পড়বে, সিগনিফিকেন্ট কোনো প্রভাব পড়বে কিনা? আমাদের সবগুলো কোম্পানি মিলে প্রায় অলমোস্ট 6 লক্ষ টন আমরা সাধারণত প্রতি বছর আমরা কালেকশন করে থাকি, 6 লক্ষ টন আম। সেই ক্ষেত্রে পাল্পের হিসাবে সেটা 1.5 লক্ষ টন। জি, এবার তাহলে আপনারা একটু যদি 2 বছরের জন্য করেন তাহলে সেই পরিমাণটা নিশ্চয়ই বাড়বে। সাব্বির নাসির, আপনার কাছে একটু আসতে চাই যে আপনারা প্রান্তিক কৃষকের কাছ থেকে আম যখন সংগ্রহ করেন, এখন অবশ্য সময়টা স্বাভাবিক না, পরিবহন সংকটের কথা বলছেন কৃষকরা, গতকালকে সরকারের তরফ থেকে কৃষি মন্ত্রণালয়ে একটি বড় বৈঠক হয়েছে, সেখানেও এইসব বিষয় নিয়ে সুপারিশ করা হয়েছে। আপনারা তো স্টেক হোল্ডার, সরকারের সঙ্গে কোনো বিষয় নিয়ে এগুলো আলোচনা করেছেন কি করে এই সংকট কাটানো যায়? আসলে আমার মাঝখানে একটু কানেকশনের প্রবলেম হচ্ছিল, আপনি কি কোশ্চেনটা আরেকবার করতে পারেন? জি অবশ্যই। সাব্বির নাসির, আপনি একটু বলবেন যে গতকাল কৃষি মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছিল, আমের বাজার নিয়ে যে সংকট তৈরি হচ্ছে সেখানে কৃষকদের কিভাবে উদ্ধার করা যায়। আপনারা একটি বড় স্টেক হোল্ডার, আম কিনে থাকেন কৃষকের কাছ থেকে, এই সমস্যা সমাধান করার জন্য, বিশেষ করে পরিবহন সংক্রান্ত সমস্যা দূর করার জন্য সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছেন কিনা, এবং আপনারা আসলে কোনো সমস্যা ফেস করছেন কিনা এই মুহূর্তে? দেখেন, আমরা তো আসলে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকেই বিভিন্ন ধরনের সবজি ফল এগুলো এমনিতেই কিনি। আমাদের প্রবলেম মানে কোনো কোনো জায়গায় যেখানে লকডাউন হয় সেখানে ধরেন যাওয়াটা কঠিন হয়ে যায়, এরকম সিচুয়েশন হলে স্থানীয় প্রশাসনের সাহায্য নেই। সাধারণত এইবার এই করোনার সময় আমি দেখছি যে পুলিশের খুব একটা পজিটিভ ভূমিকা আমি দেখতে পেয়েছি। যেখানে এই প্রবলেম ফেস করেছি আমরা পুলিশের হেডকোয়ার্টারকেও জানিয়েছি এবং স্থানীয় যে পুলিশ প্রশাসন তাদেরকে বলেছি, তারা পরিবহনের ব্যবস্থাও অনেক সময় আমাদেরকে করে দিয়েছে। তো এখনো যেহেতু ওই ধরনের কোনো বড় সিচুয়েশন ফেস করছি না পুলিশের সহায়তায় আলহামদুলিল্লাহ, মন্ত্রণালয় পর্যন্ত এখনো যাওয়া লাগছে না আর কি। আর কৃষি মন্ত্রীর ওই মিটিংয়ে আমি ছিলাম না, আমি জানি না আসলে কি আলোচনা হয়েছে। একটি বিষয় যে অনেকে বলছেন যে আম আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে পারে, এই সংকটে যদি আমের কনজাম্পশন একটু বাড়ানো যায় সেক্ষেত্রে বেশ উপকার হবে, আপনারা কি এরকম কিছু ভাবছেন? যে আসলে অনেকেই বলছেন যে আসলে সেনাবাহিনী যেমন বাজার থেকে বাজার দরে সবজি কিনছে, সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করছে কম দামে, আপনারা কি আসলে একটু সোশ্যাল ড্রাইভের দিকে যাবেন এবার, যেন আমের যারা উৎপাদক তারা একটু স্বস্তিতে থাকেন? না, আমরা তো আপনাকে বলেছি যে বাংলাদেশের যতগুলো চলমান ইস্যু আছে যেগুলো রিপোর্টেড হয়, আপনি দেখেছেন, সেটা আপনাদের মাধ্যমে হোক, সাংবাদিকদের মাধ্যমে হোক, অথবা আমাদের ইনফরমেশনের মাধ্যমে হোক, আমরা কিন্তু সাথে সাথেই অ্যাড্রেস করার চেষ্টা করি উইথ আওয়ার লিমিটেড ক্যাপাসিটি। জি, অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। মাইদুল ইসলাম, আপনার কাছ থেকে একদম শেষ বাক্যটি শুনতে চাই, আসলে এই মুহূর্তে আপনার কাছ থেকে আসার কথাই শুনতে চাই, কৃষককে আসলে কিভাবে স্বস্তি দেবেন, আপনারা কোনো সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা আম নিয়ে? আমরা সামাজিক উদ্যোগ বলতে আমরা চেষ্টা করব যে যতটুকু আম প্রোডাকশন হবে প্রায় ম্যাক্সিমাম মেজর অফ পোর্শনটুকু কিনে